ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর প্লাস গোল্ডে। দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি। বড়দিনের ভর সন্ধ্যা মালদার চাঁচল থানার অদূরে একটি কয়লার দোকানে ভয়াবহ ডাকাতি। মাত্র 5 মিনিট 3 সেকেন্ডের একটি অপারেশন। দুটি বাইকে করে আসে 5 জন দুষ্কৃতী, মাথায় ছিল তাদের হেলমেট। এরপরে কয়লার দোকানের কর্মীদের মারধর করা হয় এবং তাদের দিকে রিভলভার তাক করে সমস্ত কয়লা লুট করে চম্পট দেয়। ঠিক সেই সময় কেউ বা কারা সেখানে ধরধর বলে চিৎকার করতেই কিন্তু সঙ্গে সঙ্গে গুলিও চলে। আপনারা দেখছেন সেই সিসিটিভির ফুটেজ, সেই কয়না দোকানের সিসিটিভির ফুটেজ। একের পর এক গয়রা লোক চাঁচল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, কিন্তু পুলিশকে গাড়ি ঘিরে ধরে চলে জনতার বিক্ষোভ। বড়দিনের সন্ধ্যায় ঠিক এই রকম দুঃসাহসিক ডাকাতিতে অবশ্যই আতঙ্ক ছড়িয়েছে। গত 7 মাসে রাজ্যে 10টি সোনার দোকানে ডাকাতি হয়েছে। একেবারে ক্রেতা এসেছে লোট, দোকানে ঢোকে মাথায় হেলমেট পরে। আপনারা দেখছেন মাথায় হেলমেট, 5 জন দুষ্কৃতী 2টি বাইকে এসেছিল এই কয়লার দোকানে। দোকানের কর্মীদের মারধর, রিভলভারের বাঁট দিয়ে নিজেদের ইচ্ছা মতন যেটা পছন্দ হচ্ছে পরপর পরপর সেগুলি বার করছে এবং ব্যাগে ঢোকাচ্ছে। প্রথমে দিতে চায়নি দোকানের কর্মীরা, তাদেরকে মারধরও করা হয়। সকলেরই ছিল মাথায় হেলমেট।